চ্যানেল জিরো সম্ভাবনা নতুন সুর। আপনাদের এই এলাকায় প্রায় সময় এই ছেলেপেলে সহ অন্যান্য ছেলেপেলেরা স্কুলগামী মেয়েদেরকে ছোট 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 বড় বড় মেয়েদেরকে আসা যাওয়ার পথে ইফতিজিং করে, এই ধরনের সংবাদ প্রায় সময় আমাদের কাছে আসে। আমরা অনেক সময় চেষ্টা করেও হাতে নাতে ধরতে পারিনি। আজকে এই দুইজনকে হাতে নাতে আমরা ধরেছি এবং আমাদের সাথে ম্যাজিস্ট্রেট স্যারকে সাথে নিয়ে এসে আমরা তাদেরকে সরাসরি হাতে নাতে ধরেছি। এরা এই মেয়েদেরকে উত্ত্যক্ত করেছে এবং এরা নিজেরাই স্বীকার করেছে যে হ্যাঁ, এরা এই মেয়েদেরকে উত্ত্যক্ত করেছে এবং ইতিপূর্বেও তারা অনেক মেয়েদেরকে উত্ত্যক্ত করেছে, যার জন্য বাংলাদেশের মোবাইল কোর্ট আইন 2009-এর বিধান অনুযায়ী আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট স্যার ওনাদেরকে দুইজনকেই এক বছরের জন্য একটা দৃষ্টান্তমূলক শাস্তি, এলাকার জনগণ সবাই সচেতন হওয়া দরকার আছে, এলাকার খারাপ ছেলেপেলে আছে তারা জানার দরকার আছে এবং আপনারা যারা মুরব্বী রয়েছেন তাদের অবশ্যই সচেতন হওয়া দরকার আছে যে এইভাবে ইফতিজিং করলে সেটা যে আইনের বিধান অনুযায়ী তাদেরকে শাস্তি প্রদান করা হয় এবং এটা যে অপরাধ এটা মানুষের মধ্যে সচেতনতা বোধ সৃষ্টি করা দরকার আছে। তো আপনাদের সকলকে ধন্যবাদ। ম্যাজিস্ট্রেট স্যার ওনাদেরকে সাজা দিছে, আমরা ম্যাজিস্ট্রেট স্যার নির্দেশ অনুযায়ী ওনাদেরকে বিজ্ঞ আদালতে সুপর্দ করতেছি। স্যার মাফ করে, চলো চলো।